নমস্কার, আমি কৌশিক রয়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে জানাতে চলেছি 2020 সালে কোন কোন রাশির পুরাতন প্রেম ফিরতে চলেছে। কারণ অনেকে কমেন্টস বক্সে কমেন্ট করেছেন যে পুরাতন প্রেম কোন কোন রাশির ফিরতে চলেছে এই নিয়ে জানাতে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো পুরাতন প্রেম কোন কোন রাশির ফিরতে চলেছে। এটা খুব কঠিন একটা ব্যাপার বলা, কারণ হচ্ছে আমি এটা গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে এটা বলবো। অবশ্যই আপনাদের এখানে ব্যক্তিগত চার্ট দেখা একান্ত প্রয়োজন, কারণ এই প্রেমের ব্যাপারটা সম্পূর্ণরূপে আলাদা। কারণ দক্ষ জ্যোতিষের ক্ষেত্রেও পুঙ্খানুপুঙ্খ প্রেডিকশন করা অসম্ভব হয়ে পড়ে, কারণ প্রেমের ধরন আলাদা। প্রেম এক এক সময় এক এক রকমের মনে মানুষের হয়। সকালে একরকম মন থাকে, মানুষের 10 দিন পরে আর এক রকম মন আসে। সেক্ষেত্রে একটা দক্ষ জ্যোতিষেরও প্রেমের ব্যাপারে প্রেডিকশনটা একটু দুঃসাধ্য হয়ে পড়ে। তো মেন বিষয়বস্তুতে আসা যাক, আমি 2020 সালে কাদের কাদের কোন কোন রাশির প্রেম আসতে চলেছে সেই নিয়ে ভিডিও দিয়েছি। অবশ্যই ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন, অবশ্যই আপনারা দেখে নেবেন। পাশাপাশি 2020 সালে কোন কোন রাশির শুভ বিবাহের যোগ আছে এই নিয়ে আমি ভিডিও দিয়েছি, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই ওখান থেকে দেখে নিন, আপনারা আপনাদের তথ্য জানতে পেরে যাবেন। প্রেম থেকে অনেকেই আঘাত খাচ্ছে, এই নিয়ে আমি আজকে ভিডিও দিতে চলেছি। প্রেমে যারা ব্যর্থ হয়েছে বা প্রেমের সম্পর্ক কেটে গেছে, পুরাতন প্রেম কি ফিরে আসবে? প্রত্যেকেরই এটা জানার একটা আগ্রহ। অনেকেই দুঃখে কষ্টে আছে, কিন্তু আমি প্রিয় দর্শক বন্ধুদের জন্য আমি একটাই কথাই বলি, দেখুন গোচর দিয়ে পুরাতন প্রেম ফিরে আসা যাচ্ছে কিনা সেটা একটা আমি অ্যাভারেজ আপনাদেরকে জানাবো। পাশাপাশি আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে আপনাদের নিজেদের চার্টটা একবার দেখিয়ে নিন, দেখবেন আপনারা আপনাদের সঠিক উত্তর পেয়ে গেছেন। প্রেমের ক্ষেত্রে সমস্যা কাদের হয়? প্রথম কথা আপনারা দেখবেন মেনলি মেয়েদের ক্ষেত্রে, যদি আপনাদের রাশিচক্রে বৃহস্পতি গ্রহ রাহুযুক্ত, বৃহস্পতি গ্রহ কেতুযুক্ত থাকে, সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে প্রবলেম দাঁড়ায়। অনুরূপ ছেলেদের ক্ষেত্রে প্রেমে প্রবলেম দাঁড়ায় শুক্র গ্রহ যদি আপনাদের ছকে অশুভ অবস্থাতে থাকে। তো আমি আজকে জানাচ্ছি এই 2020 সালে কোন কোন রাশির পুরানো প্রেম কামব্যাক করতে চলেছে। আমি এটা অলরেডি কোচর অনুযায়ী আপনাদেরকে এই প্রেডিকশনটা দিচ্ছি, পার্সোনাল চার্ট অবশ্যই আপনারা দেখিয়ে নেবেন। প্রথমে যে আমি রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশির। এই কর্কট রাশির পুরনো প্রেম ফিরতে চলেছে ঠিক বছরের মাঝামাঝি সময় থেকে, অর্থাৎ মে মাস থেকে আপনারা এই ফলটি অবশ্যই পাবেন। দ্বিতীয় যে রাশিটি বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির এই 2020 সালে যাদের প্রেমে বিচ্ছেদ হয়ে গেছে, প্রেমে টানাপোড়েন চলছে, তাদেরও পুরনো প্রেম ফিরতে চলেছে এই 2020 সালে। 2 নম্বর রাশি। 3 নম্বর রাশি কন্যা রাশি। কন্যা রাশিরও এই 2020 সালে পুরনো প্রেম ফিরতে চলেছে, অর্থাৎ আপনাদের একটা ভালো সময় আসতে চলেছে প্রেম। তারপরে যে রাশিটির কথা মনে হচ্ছে সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি 2020 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের পুরনো প্রেম ফিরতে চলেছে, অর্থাৎ আপনারা অক্টোবর থেকে একটা প্রেমের ক্ষেত্রে, পুরাতন প্রেমের ক্ষেত্রে ভালো একটা কানেকশান আপনারা পাবেন। যারা হতাশাতে ভুগছেন, যারা ভাবছেন যে আমাদের পুরাতন প্রেম কি ফিরে আসবে, অবশ্যই 2020 শেষে শেষেতে আপনাদের পুরাতন প্রেম ফিরে আসতে চলেছে। সর্বশেষ রাশি যেটা মীন রাশি। মীন রাশির বৃহস্পতি গ্রহের শুভ অবস্থানে
বছরের অর্থাৎ মার্চ মাস থেকে জুন মাস অবধি আপনাদের প্রেমের ব্যাপারটা খুব শুভ ফল প্রদান করবে এবং বছরের শেষে শেষের দিকেও আপনাদের প্রেমের দিকে শুভ ফল প্রদান করবে, অর্থাৎ পুরনো প্রেম আপনাদের ফিরে আসবেই। তো আমি যে প্রেডিকশনটা বললাম আপনাদেরকে, যেগুলো রাশি পুরাতন প্রেম ফিরে আসতে চলেছে, অবশ্যই আমি মাসিক রাশিফল প্রেম নিয়ে আপনাদেরকে দিব, সেখানে ইন ডিটেলস জানতে পারবেন যে কোন কোন রাশির প্রেমের যোগ রয়েছে এবং পুরাতন প্রেম ফিরে আসতে চলেছে বা কার কোন কোন রাশির প্রেমে বিচ্ছেদ ঘটতে চলেছে, এই নিয়ে আমি তো মাসিক রাশিফল দিব। এটা আমি ইন জেনারেল গ্রহের গোচর অনুযায়ী 2020 বর্ষফল আপনাদেরকে জানালাম। অবশ্যই এটা আপনাদের কারো কারো ক্ষেত্রে কিছু কিছু অংশে তো মিলবেই, এটা আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, এবং যাদের মিলবে না তাদের ক্ষেত্রে দেখুন আপনাদের বৃহস্পতি গ্রহের অবস্থান খারাপ নেই তো, শুক্র গ্রহের অবস্থান খারাপ নেই তো, আপনার কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে অবশ্যই একবার আপনাদের চার্টটি দেখিয়ে নিন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, ধন্যবাদ।